বন্ধুরা, আপনারা সকলেই জানেন আজকে সকালে ফজরের নামাজের পরে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আপনারা অনেকেই হয়তো এখন বলবেন, এই মিয়া কি নিউজ করছেন, কোপা আমেরিকার ফাইনাল খেলা তো হয়েছে ব্রাজিলে, তাহলে আপনি কেন ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছেন? আমি কেন বলছি জানেন? যদি কোপা আমেরিকার ফাইনাল খেলা ব্রাজিলে হতো, তাহলে কোপাকুপিটা তো ব্রাজিলে হওয়ার কথা ছিল। তাহলে এই কোপাকুপি কেন আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনুষ্ঠিত হবে আমার বোধগম্য নয়। আপনারা সকলেই জানেন এই কোপা আমেরিকার কোপাকুপি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কারফিউ পর্যন্ত জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সে কারণেই আমি বলতে বাধ্য হয়েছি যে কোপা আমেরিকার কোপাকুপির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কোনো একটি গ্রামের যে কোনো একটি লম্বা লম্বা কি ঘাস জন্মানো যে কোনো একটি জমিনের উপরে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমরা সকলেই জানি এই খেলাকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই সারা পৃথিবী জুড়ে একটা ক্র্যাশ তৈরি হয়েছে। হ্যাঁ, কে জিতবে কোপা আমেরিকা? হ্যাঁ, আর্জেন্টিনা কি পারবে? মেসি কি তার জীবন দশায় একটা কাপ তার দেশকে উপহার দিতে পারবে? এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু অনেক উদ্বিগ্ন ছিলাম। তো যাই হোক, আজকে একটা মজার ঘটনা হলো, সকালবেলা থেকে এই কোপা আমেরিকার ফাইনাল খেলা নিয়ে কেউ এই প্রশ্নটা করলো না যে ভাই কোপা আমেরিকা হারার পর ব্রাজিলের অবস্থা কি। সবাই বারবার বলছে যে ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা কি। মানে তারপর চিন্তা করলাম যে না, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা দরকার, না হয় এই বিষয়টা নিয়ে আমরা যে ভুল ভ্রান্তির ভিতরে আছি সেগুলোর সমাধান হবে না। তবে বন্ধুরা, এগুলো সমাধান করার পূর্বে বা ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্তমান পরিস্থিতি জানার পূর্বে আমি এক ভদ্রলোকের অবস্থায় আগে আপনাদেরকে জানিয়ে দিই, সে ব্রাজিলের সাপোর্টার কিন্তু তার বউ আর্জেন্টিনার সাপোর্টার। এই দশায় সেই ব্যক্তি বর্তমানে কি পরিস্থিতি আছেন সেই বিষয়টা আগে আমরা জেনে আসি, চলুন সেই ভিডিওটি আমরা দেখি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি একজন ব্রাজিল সাপোর্টার, আমার বউ আর্জেন্টিনা সাপোর্টার। ভাই ভাই আমি সকালবেলা সিকুর দিই ঘুমাতে নুডি খুঁজছি ব্রাজিল হে ধরি হেটি আরে হিসাব হয়ে দুয়ে আরে অঙ্গর তো নিডি বার করে দিছে আই ডোল আসি ভাই আরে বাসান আরে বাসান আরে বউ আর্জেন্টিনা আই বাসান আরে অঙ্ক খালি হিডি আরে হিডি। এই হচ্ছে পরিস্থিতি। ব্রাজিল সাপোর্ট করার দায়ে বউয়ের কাছে পেদানি খেয়েছেন এক দর্শক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আরো একটা চমকপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখিয়ে আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্তমান পরিস্থিতি জানতে। তো সেই ভিডিওটার মধ্যে দেখতে পেলাম একই ঘরে মিলেমিশে খেলা দেখছিল এক পরিবারবর্গ, হেরে যাওয়ার কারণে ব্রাজিলের সাপোর্ট করা ব্যক্তিটির বর্তমান পরিস্থিতি আপনারা দেখে নিন। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে ভাই আনন্দ উল্লাস। হ্যাঁ, এই সমস্ত খেলাগুলো যখন আসবে, যেহেতু আমরা ফুটবলে অনভিজ্ঞ, আমাদের খেলার মতো মুরুদ নাই, অন্য দেশ ভালো খেলে তাদেরগুলো দেখে আমাদের হাউসটা মেটাই। আমরা কিন্তু এমনিতেই ফুটবল প্রেমী, কিন্তু বাইরে কোথাও যদি খেলা হয় গ্রামে গঞ্জে কোনো মাঠে, সেখানে ভাই যদি কেউ গোল দেয় তারেও পিটাই, যে গোল খায় তারেও পেটাই। মানে এই ফুটবল খেলাটা বাংলাদেশে একটি মানে কি বলবো ডাকাতির পর্যায়ে চলে গেছে, যে কোনো মুহূর্তে হামলা আসতে পারে। এই কারণে বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তা হারিয়ে গিয়ে এখন সালাউদ্দিনের মানে কি বলবো এটা হাইব্রিড ফুটবলে পরিণত হয়ে গেছে বাংলাদেশ ফুটবল, যেটা বাছাই পর্বে পর্যন্ত সুন্দরভাবে টিকে থাকার মতো পরিস্থিতি থাকে না। তাই আমরা অন্য দেশের ফুটবল নিয়ে মাতামাতি করি, ভালো কথা, মাতামাতি করতে গিয়ে আমরা আনন্দ উল্লাস করব, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু কোপা আমেরিকাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যে পরিমাণে কোপাকুপি হয়েছে, সেই কোপাকুপি হবার পর ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে সারা বাংলাদেশে করোনা পরিস্থিতির এই মুহূর্তে খুব টেনশনে ছিল সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি মহোদয় সাহেব। আমরা যতটুকু জানি খেলবে ব্রাজিল, খেলবে আর্জেন্টিনা, কিন্তু টেনশন কেন ব্রাহ্মণবাড়িয়ার এসপি সাহেবের? এবার তো বুঝেছেন কেন টেনশন, এজন্যই টেনশন কারণ দুই দলের সমর্থকদের মধ্যে বিশাল ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা ছিল। ইতিমধ্যে কয়েকজন আহত নিহত এবং হাসপাতালেও বিরাজমান রয়েছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, কারণ সেখানকার
আর্জেন্টিনার সমর্থক একটু বেশি হওয়ার কারণে আর্জেন্টিনার জয়লাভের পরপরই সেখানের পরিস্থিতি একটু শান্ত রয়েছে এবং পরবর্তী অবস্থাটা গুতাগুতির ওপর নির্ভর করবে। কী টাইপের গুতাগুতি? হ্যাঁ ভাই, আপনি তো ব্রাজিল করেন, হেরেছে তো, একটা তো দিসি ভাই, দিসি বৈরা। এই টাইপের গুতাগুতি যদি হয় তাহলে আমি মনে করি আরও একটা যুদ্ধের সম্ভাবনা সামনের দিকে রয়েছে। তো আমি আশা করব ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশের যত এই দলগুলোকে সমর্থন করা মানুষ আছেন, ভালোবাসার মানুষ আছেন, তারা অন্তত গুতাগুতি থেকে নিজেদেরকে বিরত রাখবেন। চায়ের দোকানে কেউ একজনকে আরেকজন খোঁচা দিবেন না যে আপনি তো হেরে গেছেন, আপনার নেইমার তো অভিনয় করছে, আপনার আমরা কাপ নিয়ে গেছি, আমরা এটা করেছি, আমরা সেটা করেছি। এই টাইপের গুতাগুতি যদি হয় তাহলে আমি মনে করি পরবর্তীতে বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। কারণ যেটা হবার কথা নয় সেটা আজকে হয়ে গেছে বিধায় মানে এটা নিয়ে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক বন্ধুরা, যা হবার তো হয়ে গেছে, আপনার প্রিয় দল হেরেছে আর না হয় আপনার প্রিয় দল জিতেছে। এখান পর্যন্তই আমরা আনন্দ উল্লাসের মাঝেই এটাকে সমাপ্ত ঘটাবো। আগামী 2022 বিশ্বকাপ আসতে যাচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করুন আপনারা যাতে আমরা যাতে এমনভাবে আনন্দ করতে পারি, বিশ্বকাপ উপভোগ করতে পারি, এমন আনন্দ করতে পারি, সেই সৌভাগ্য যাতে আল্লাহ পাক আমাদেরকে দেন। না হয় বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আনন্দ উল্লাস এবং ফুটবল, ভিন দেশের ফুটবল নিয়ে আমাদের মাতামাতি করার মুহূর্ত নয়। তার কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা বলেন, আমার কুমিল্লা জেলা বলেন, ঢাকা জেলা বলেন, সিলেট জেলা বলেন, প্রত্যেকটা জেলায় কত শত মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছে, যেখানে অক্সিজেনের অভাবে কত মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ অর্থের অভাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, লকডাউনে চাকরি নেই, কাজ নেই, সেই মুহূর্তে আমাদের এই সমস্ত আনন্দ উল্লাস করার মতো বোকা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া হয়তো আর কেউ নেই। তো আমি অনুরোধ জানাবো, যা হবার তো হয়ে গেছে, এখন আমাদেরকে যুদ্ধটা এই কোপা আমেরিকার আর্জেন্টিনা ব্রাজিলকে সাথে নিয়ে নয়, আমাদের যুদ্ধটা এখন এই বর্তমান ভাইরাসের এই তাণ্ডব লীলার সাথে করে আমাদেরকে জয়লাভ করতে হবে। আমাদের প্রভুর কাছে চাইতে হবে, আল্লাহ আমাদের জীবন ভিক্ষা তুমি দাও, এটাই হবে আমাদের পরবর্তী বিজয়ের লক্ষণ। তো যাই হোক বন্ধুরা, যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।